আমি একটা ভিডিও বানালাম, আর তারপরে এই মেসেজটা এলো। হে গাইস, আমি দেবাশিস, আর আজকে সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতা রান্নাবান্না চলছে। বিকজ আমাদের লাস্ট ভিডিওটা হ্যাশট্যাগ কুক উইথ স্পেন্সার্স উইথ ফুড কাজে কন্টেস্টটা হয়েছিল, আমাদের ভিডিওটা সেটাই চ্যাম্পিয়ন হয়েছে। অ্যান্ড ফর দ্যাট আমরা একটা অপরচুনিটি পাচ্ছি আমাদের রান্নাটা ফুডকা অ্যান্ড মির্দাকে টেস্ট করানোর জন্য। তো এখান থেকে আমরা রান্নাটা করে নিয়ে যাব, বাট ওটা সার্ভ হবে ওখানে গিয়ে। তো সেজন্য আমরা এটাকে একবার প্যাক করে গুছিয়ে মাকে বললাম প্যাক করে দিতে, তো মা প্যাক করে দিচ্ছে আমরা এখান থেকে। প্যাকিংটা হয়ে গেলে বাকি সব আমাদের রেডি, সো উই উইল গো আউট। তো আমাদের খাবার দাবার প্যাকিং হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট ফুডকার মির্দার জন্য। নিয়ে এবার আমরা যাব হচ্ছে মানি স্কোয়ার, ওখানকার যে স্পেন্সারের আউটলেট আছে সেখানেই আজকের ইভেন্ট। তো তো মানি স্কোয়ারে গিয়ে আমাদের প্রথম কাজ স্পেন্সার্সটা খোঁজা, ওটা বোধহয় বেসমেন্টে আছে। তো তাহলে আমরা এখন ঢুকবো স্পেন্সার্সে, দেন ওখানে গিয়ে ফার্দার কথা বলে নিচ্ছি যে কোথায় কীভাবে কী করতে হবে। তো আমরা চলে এসেছি স্পেন্সার্সে। স্পেন্সার্সে এখানে একটা ছোট্ট করে সেগমেন্ট করা হয়েছে যেখানে ফুডকা অ্যান্ড স্পেন্সার্স লেখা আছে, দেখতে পাচ্ছ। তো এখানেই ইভেন্টটা হবে, আমি অ্যাকচুয়ালি যেরকম ভেবেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট। এখানে টোটাল ফুডটা আমরা সাজিয়ে রাখবো অ্যান্ড দেন আমাদেরকে এক একজন করে ডাকবে অ্যান্ড আমরা গিয়ে সেই খাবারটা প্রেজেন্ট করব। এদিকে কিছু লাইভ টেলিকাস্টের জন্য সেট আপস চলছে অ্যান্ড দিজ আর দ্য কন্টেস্টেন্টস অ্যান্ড ও মাই গড, দেয়ার ইজ দ্য ম্যান, ইউ ক্যান সি, ইয়া, মির্দা ফুডকা দুজনেই চলে এসেছেন উইথ দেয়ার ভেরি ফ্যামিলিয়ার ফুডকা টি শার্ট। তো এবার আই গেস অনুষ্ঠানটা শুরু হবে অ্যান্ড আই এম ভেরি মাচ নার্ভাস। তো অন্তরা দাদার সাথে মিট আপ করে নিল অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট। তো হ্যাঁ, যেরকমটা আমি ভেবেছিলাম সেরকমটাই আমাদের করতে হচ্ছে, যে এখানে আমরা খাবারটাকে আপাতত রেডি করে রাখবো। এক্স্যাক্ট লোকেশন দত্তফুলিয়া, নিয়ারেস্ট টাউন দত্তফুলিয়া। তো সার্ভ করার জন্য আমার লেবু আর পেঁয়াজ লাগবে, তো আমি লেবুটা কেটে নিচ্ছি একদম বাড়ির মতো করে, পেঁয়াজটাও হাফ কেটে নিচ্ছি। হ্যাঁ, আমি এটা দর্শকদের বলে রাখি, অ্যান্ড উই আর লাইভ রাইট, এই মুহূর্তে আমরা লাইভ, স্পেন্সার্সের পেজ থেকে লাইভ, আমরা ফুডকার পেজ থেকে লাইভ, আমার পার্সোনাল পেজ থেকেও লাইভ। ফুডকা ভেজিটেরিয়ান খাবার খুব একটা পছন্দ করে না, তো আমি বলেছিলাম যে যদি রান্না করতে চান ভেজ করতেই পারেন, কিন্তু তার সঙ্গে একটু ননভেজও রাখবেন, কারণ এই মানুষটা ননভেজ ছাড়া বাঁচতে পারে না ইন অল সেন্সেস। খুব বাজে খাবার বলুন বা অন্য কিছু, ননভেজ না হলে ফুডকার আবার একদম চলে না। ইভেন্ট ইজ লাইক অসম, মানে রাইদি আছে অ্যাজ অ্যান এমসি অ্যান্ড এদিকে মির্দা রয়েছে, ফুডকা রয়েছে। তো ফুল অন আড্ডা হচ্ছে, ফুল অন খাওয়া দাওয়া হচ্ছে অ্যান্ড অন ফোর্থ আমার আর অন্তরা উই আর গোয়িং অন স্টেজ। এসে রান্নাটা কি একা করেছো নাকি দুজনে মিলে? মেইনলি ওই রান্না করেছে। আচ্ছা, আমার হাজবেন্ড দেবাশিস বিশ্বাস। আরো নার্ভাস আমি এখানে, আমি আর বাল্য বিবাহ হয়েছে বোধহয় দুজনের, মানে এত কচি লাগছে কি এন্টায়ার কলকাতা, মানে তোমাদের দেখে মনে হচ্ছে ওই বালিকা বধু ভার্জন 2.0, তুই বালক বর ভার্জন 2.0। কত বয়স তোমার? 27 You don't look 27. ওকে কি 27 বছর মনে হচ্ছে দেখে? Does he look 27? 17 18 লাগছে, just college যাচ্ছে। একদম কলেজে? তুই কাজ করে? আমার তুই তো গাড়ি করছে মনে হচ্ছে একই স্কুলে পড়ে। একই স্কুলে পড়তে? একই স্কুলে পড়তে? ও একই স্কুলে পড়তে?
Excellent. So, this is an absolute case of Rabne Varadi Jodi. So, I'm going to eat Anna Kodas with Tubolo. Hey, now. একটা অসাধারণ দেখেছি এবং হোপফুলি উই ক্যান শেয়ার দ্যাট অন আর পেজেস এবং আমরা চাই আরো অনেকজন দেখুন সেই ভিডিও এর আগে শেয়ার করিনি তার কারণ উই নিউ দ্যাট তোমরা এখানে আসছো সো উই ওয়েটেড ফুডকা এটাও রোববার দুপুরে যাচ্ছে এবার মিটটা খাচ্ছে তোমার দাদা একদম টিপিক্যাল মানে মাংসের রূপারে ঝোল যেটা হয় আলু ভেপে দিয়ে যখন কোনো কথাই বলছেন না তখন আমরা বুঝতে পেরে যাচ্ছি যে কি বলতে চাইছেন মন কেমন আশিয়ানা তা কিছুই দুঃখ চেনা হয়তো তখন তার বিনিময় কে চেনা টোটাল ইভেন্টটার পরে আপাতত একটু টেস্ট করে দেখছি বাকিরা কেমন কী বানিয়েছে প্রত্যেকটা জিনিস অ্যামেজিং হয়েছে বাট আমি একটু দুর্বল এখানেছি তো ইভেন্ট শেষ স্পেন্সার থেকে যে গিফট কার্ডটা দিয়েছিল সেটা দিয়ে শপিংও শেষ এবার ব্লগটা শেষ করব খুব স্পেশাল একজনকে দিয়ে তো আমাদের ব্লগ মোটামুটি এখানে শেষ এবং আমার সাথে খোদ ফুডকা রয়েছেন ইজ অ্যান অ্যামেজিং পার্সন অ্যান্ড উনি আমাদের খাবার টেস্ট করেছেন ভালো খাবার খেয়েছি আর তার থেকেও বড় কথা যে ভিডিওটা ও হ্যাশট্যাগ কুকিং স্পেন্সারে দিয়েছিল দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং ওয়ান চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা যেটা বলে থাকি আর যদি মনে করেন দয়া করে ফুডকা চ্যানেলটাকেও লাইক শেয়ার করুন ফুডকা চ্যানেল অ্যাকচুয়ালি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা সবাই ভীষণ ভীষণ ফ্যান আর এই চ্যানেলটাকেও ডেফিনেটলি সমস্ত ডেসক্রিপশনে দেওয়া আছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আপনার সাথে দেখা ভীষণ ভালো লাগলো আশা করি সেন্সার থেকে আবার প্রোগ্রাম হয় আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ